দেখো কষাতে কষাতে পুরো কালারটাই পাল্টে গেছে। আমি কিন্তু এখানে কোনো টমেটোও দিইনি, টক দইও দিইনি, আমি দিই না, থাকলে দিই। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন মর্নিং বলতে কটা বাজে বলো তো? 11:45, 11:45 থেকে ব্লগটি স্টার্ট করলাম এবং চান টান করে থেকে ভিডিওটা আরম্ভ করলাম। সকাল থেকে উঠে দেখে অনেক কাজ করেছি আজকে, আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কালকে কিছু কাটিনি, সবজিপাতি কিচ্ছু কাটা হয়নি, অনেক রাত্রে ফিরেছি। তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে যে গেছিলাম একটু মলে, ফিরেছি অনেক রাত্রে, কিন্তু কাটাকুটি কিছু হয়নি। তারপরে আগের ভিডিওটা এডিট করতে একটু সময় লেগেছে নেটের প্রবলেমের জন্য, ওই জন্য দেরি হয়ে গেল। আজকে হচ্ছে রবিবার, রবিবার কিন্তু রবিবার হলে কী হবে, বৃষ্টিমুখর সকাল, বৃষ্টিমুখর দিন, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু কী করবো তো, ওয়েদার ভালো হলে কী হবে, আমার আবার এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার ভালো লাগে না বেশি, আমার একটু ঝলমলে ওয়েদার হবে, ঝকঝকে ওয়েদার সেটা ভালো লাগে। আমি জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, এমনকি সকালবেলা কোনো টিফিনও রান্না করিনি, আমি এখনও করবো এবার টিফিন। দাদা ভাইয়ের পুজো হয়ে এসছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কী রান্না করবো আজকে, চলো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, প্লিজ পাশে থেকো, চলো দেখাই। এই দেখো এখানে গাজর, ক্যাপসিকাম আর একটু আলু কুচিয়ে নিয়েছি, এটা করবো হচ্ছে চাউমিন করবো আজকে সকালবেলা। এই দেখো এখানে বাদাম নিয়েছি, এই বাদামটা ভাজবো। আর এখানে তখন পেঁয়াজ কেটে নিয়েছি, চাউমিনে কিছুটা দেবো। আর এখানে রয়েছে মাংসের জন্য আলু কেটেছি, বুঝলে, এই যে মাংসের জন্য আদা রসুন। আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো, উচ্ছে কুমড়োটা বটি করবো, মানে ভাজবো, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো অনেকদিনের কুমড়ো। আর এই হচ্ছে মাটন, মাটনটাকে চান করতে যাওয়ার আগে আমি ম্যারিনেট করে রেখে গেছি, কিচ্ছু দিয়ে নুন হলুদ তেল, ব্যাস এই দিয়েই ম্যারিনেট করেছি। তো চলো আজকে হচ্ছে এই রান্না, আর দেরাদুন চালের ভাত, ব্যাস। ওদিকে দেখো আমার মেশিন চলছে, কিন্তু মেশিনে কাটতে দিয়েছি আমি। আর এই যে চাউমিন ভেজানো, এটা হচ্ছে আটার নুডলস, ঠিক আছে। আমি এবার চাউমিনটা বসিয়ে দিই। দেখো চাউমিনটা আমার হয়ে গেছে ভাজা, এর মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, একটু আলু, আলু আসলে ওটা এখন বেঁচেছিলো বলে দিয়েছি, নাহলে আলু দিতাম না আমি। আর বাদাম দিয়েছি, আমি চাউমিনে বাদাম খেতে না ভীষণ ভালোবাসি, গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে চাউমিনেতে। আর ওদিকে মেশিনে একবার জল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এবার ড্রাই হচ্ছে, আবার জল নেবে হোক, ততক্ষণে টিফিনটা খাবো আগে। দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের সাথে, ঠাকুরটা শেয়ার করছি। দেখো পুজো তো হয়ে গেছে, বাটাগুলো ধুয়ে রেখে দিচ্ছে, এই যে পুজোর ফল, ঠাকুর পুজো কমপ্লিট। আর ঘড়িতে বাজে হচ্ছে 11:05। এবার খাবো হচ্ছে আমরা টিফিন, টিফিনও রেডি। কি নেব, তুলসী পাতা দাও, তুলসী পাতা, আমরা রোজ তুলসী পাতা খাই, তুলসী পাতা খাওয়া ভালো, কেন ঠাকুর পুজোয় দেয় তো, সেটা যখন বাটা থেকে তোলে তখন ও খায় আমিও খাই তুলসী পাতাটা। চলো টিফিনটা বাড়িয়ে, এবার টিফিন নিয়ে বসে গেছি, ভালো হয়েছে খেতে চাউমিনটা, খুব মুখে দাও কি গো, মুখে দাও, চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, চাউমিন না একটু ভালো করে না করলে না ভালো লাগে না খেতে, ওই জন্য সব কেটে কুটে গুছিয়ে রেখে গেছি চান করতে, আসবো আর গরম গরম ভাজবো।
চাউমিনে বাদাম আমার সব থেকে প্রিয়। ভালো লাগছে বাদাম দিয়ে খেতে? হ্যাঁ, জোরে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। সঙ্গে আছে শশা। চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া তো হয়ে গেল, খাওয়া হয়ে গিয়ে মেশিন থেকে কাঁচাগুলো বের করলাম। বের করে আমি দাদা ভাই মিলে বললাম, আমি মিলে দিই, আমরা গেলাম ছাদে, কেন জায়গা দেখে দেখে মেলতে হবে। বৃষ্টির ছাদ একবার এপাশে আসে, একবার ওই পাশে আসে, মানে যেরকম হাওয়া দিচ্ছে বৃষ্টির ঘাঁটা ঘুরছে। তারপরে মেশিন টেশিন মুছলাম, ও বেরিয়ে গেল এই মাত্র, বেরিয়ে যেতে যেতে তার আগে আমি একটা পথ পড়েছি, এই যে উচ্ছে কুমড়ো বসে, এটা আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, উচ্ছে কুমড়ো সরষে করল দিয়ে পাওয়া যাবে, এটা করলাম। এখন এবার আমি আলুটা ভাজতে বসিয়েছি তেলে। আলুটা ভাজি, নিচের গেটটা একবারে বন্ধ করে রাখলাম, বারবার উপর নিচ করতে ভালো লাগে না গো, এই একটা সমস্যা বিরাট আমার একটা। চলো আমি আলুটা দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, এই দেখো আলুটা ভাজছি। আর আমি আদা আর লঙ্কাটাকে না মিক্সিতে টেস্ট করলাম, মিক্সিতে টেস্ট করে মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর রসুনটাকে কী করেছি সেটাও দেখাচ্ছি, রসুনটা কী করেছি। আগে না চাটিতে চাটবো না, চাটিতে চাটলে কী হয় বলো তো, আমার না হাতে নখ ফোক সব খেতে পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ঘষি আর সব খেতে পার হয়ে যাচ্ছে, ওই জন্য চাটিতে চাটবো না। মিক্সিতে তো আমার এটাও না না, মিক্সিতে ঘোরা বলেছি, রসুনটাকে এভাবে আমি করলাম, দেখাচ্ছি একটু দাঁড়াও, তো উল্টে নি আলুটাকে উল্টাচ্ছি। চলো ব্যাক ক্যামেরা করি, এই দেখো আমি এটাকে থেতো করলাম, হয়ে গেছে থেতো করা। আর পেঁয়াজ আমি কী বলো তো, পেঁয়াজ আমি মিক্সিতে বাটি না, পেঁয়াজটা না মানে ভেজে দিলে খুব ভালো টেস্ট হয় মাংসের, এটাই দেবো। এই যে একরকম সাইজের এক একটা আলু, ওই জন্য তো এই দেখো এক এক রকম আলু, একটা ছোটো আলু আছে, একটা বড়ো আলু আছে, এইরকম। তাতে আমি গরম জল বসাবো, আলুটাকে নামিয়ে নিই। দেখো তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজটা দেবো, দেখো ওখানে পেঁয়াজটা ভাজা হতে আমি রসুনটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম, ভালো করে এটা কষিয়ে নেবো, খুব ভালো করে কষাবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাংসটা খুব ভালো করে কষাচ্ছি গো, মাংস ফাংস তো এমনিতেই আমি যে কোনো রান্নার জন্য মজিয়ে কষিয়ে রান্না করে খাই, আর মাংস ব্যাপারটাই হচ্ছে একটু কষানোর ব্যাপার, যত কষাবে তত তা সে মজবে, তাই না? মাংস জিনিসটাই এরকম, যত কষাবে। আমি এটা কিন্তু আজকে কুকারে দেবো না, এই দোকানের মাংসটা না বলেই দেয়,
যে কুকার দিতে লাগবে না, সত্যি লাগে না গদিতে। আমি গরম জল করে করে কষাচ্ছি, তো এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, আর দেখবে কুকারের মশার মশলার এক স্বাদ, আবার কড়াতে করে করলে আর এক স্বাদ, দুটো দু রকম স্বাদ। দেখো কষাতে কষাতে পুরো কালারটাই পাল্টে গেছে। আমি কিন্তু এখানে কোনো টমেটোও দিইনি, টক দইও দিইনি, আমি দিই না, থাকলে দিই। দেখো কী করে এই বিড়ালগুলো, দেখি এই যে দেখো, এই যাবি চালিয়ে খায়। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু কোনো টক দইও দিই না আর টমেটোও দিই না, থাকলে দিই কিন্তু দিই না। কিন্তু লোকে বলে যে টমেটো টক দই ছাড়া মাংস খেতে খারাপ হয়, বিশ্বাস করো আমার হাতের মাংস যদি যে না খেয়েছে, আমি নিজে করি বলে গর্ব করছি না, সত্যি খেতে ভালো হয়। সব দিলেই যে ভালো হয় তা না, আর আমি কিন্তু কোনো জিরে গুঁড়োও দিই না মাংসে, ধনে গুঁড়োও দিই না মাংসে। আমি প্লেন আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি, আর কাঁচা লঙ্কা বেটেছি আজকে মিক্সিতে, কাঁচা লঙ্কা আদাটা মিক্সিতে বেটে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই কেন, একটু কালারটার জন্য, ব্যাস। কেন মাংস সাদা সাদা ভালো লাগে না, এটাই দিই। ভালো করে কষালে যে কোনো জিনিসই খেতে তার সুস্বাদু বেড়ে যাবে, বিশেষ করে মাংস। মাংস একটু কষাতে হয় অনেকক্ষণ টাইম দিয়ে, যতক্ষণ না এটা পুরোপুরি তেলটা ছাড়বে ভালো করে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাবো। আর পাশে আমার গরম জল রেডি আছে, গরম জল দেবো, তারপরে আলু দেবো। আলু তো ভাজাই আছে নুন দিয়ে হলুদ দিয়ে, ঠিক আছে। দেখো আমার কিন্তু মাটন পুরো ফাইনালি রেডি, করাতেই করলাম, খুব ভালো সেদ্ধ হয়েছে। মানে যেখান থেকে মাংসটা আনা হয় না বলেই দেয়, বুঝলে তো, যে কুকারে দিতে পারণ করে, আমি করাতেই করতে পারে। ঠিক আছে রেডি, আমি এবার পাত্রে ঠেলে নিচে রেখে আসবো। এখনও পর্যন্ত ভাত বসায়নি, গ্যাসটা মুছে ভাত বসাবো। আসলে কী বলতো, দেরাদুন চাল তো বেশিক্ষণ লাগে না ওটা করতে, মানে চালটা ভেজে নেওয়া আছে অনেকক্ষণ থেকে। চলো, আমি একবার এখানে গরম মশলাও দিয়েছি, একটু ঘি দিয়েছি, কেন মাটন একটুখানি মাংসে ঘি দিলে তার ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। চলো নামাই এটাকে। দেখো ভাত নিয়ে বসে গেছি, মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। না মুখে দিয়ে বলছো? না মুখে দিয়ে হয়ে গেছে। কখন মুখে দিলে গো? হয়ে গেছে। কেমন হয়েছে? এক নম্বর। এক নম্বর? আমিও খেয়ে নি বলে 100-200 নম্বর মাংসটা রয়েছে, খেয়েতে একটু রেস্ট নেবো, তারপর লাইভে আসছি। চলো এখন আর আসছি না, আসছি সেই সন্ধ্যেবেলা, ঠিক আছে। ব্লগটা কিন্তু আমি এখন শেষ করবো না, করবো হচ্ছে সন্ধ্যেবেলা, ঠিক আছে। চলো খেয়ে নিই। চলো অনেকক্ষণ পর চলে আসলাম, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার, হ্যাঁ খাওয়া দাওয়ার সময় কথা হয়েছিল। এখন তো হচ্ছে কটা বাজে বলো তো? 9:00। আসলে আমি একটু বাড়ি গেছিলাম, তখন বৃষ্টি পড়ছিলো আর ফোনটা বের করা হয়নি, ভিডিও করাও হয়নি, বাড়ি থেকে হয়ে আসলাম। আসলে কালকে মায়ের জন্য যে কড়াইটা কিনেছি সেই কড়াইটাই মাকে দিতে গেছিলাম, আমি রাখবো, থাকবে। মা আবার ওই নতুন কড়াইয়ের মধ্যে নাড়ু টাড়ু করবে মঙ্গলবারের জন্য বললো। তো চলো, এই একটু আগেই আসলাম বাড়ি থেকে, জিনিসপত্রটা শুকাচ্ছিল সেগুলো তুললাম, ভাজ ফাজ করলাম, পুরো দুটো করেই যাওয়া হয়েছিল। আর এদিকে বারান্দাতেও কতগুলো জিনিস রয়েছে পুরে ভিজে, রাত্রিবেলা এগুলো ঘরে তুলে দেবো। ঘরে দেখো ওই দইটা খালি হয়ে গেছে, ওখানে দেবো, দিয়ে দেবো, জানি না কালকে রোদ উঠবে কি না, আদৌ যদি ওঠে ভালো তাহলে এগুলো গরম করে নেবো, আর যদি না ওঠে তো এরকমই থাকলে গেল। মাঝে মাঝে লাল হচ্ছে, মাঝে মাঝে আবার কালো হচ্ছে, জানি না।
তো চলো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, বলো কেমন লেগেছে, আর সবাইকে একটুখানি শেয়ার করে দিও এটা ভিডিওটা আমার। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাঁ।